আদালতের ভুল আছে, আমাদের ভুল আছে, সবার ভুল আছে। একটা ভুল মানি এই না জীবন শেষে যে এই ভাই মারা যাচ্ছে না, হ্যাঁ বিশাল ভুল করে ফেলেছি। জীবন চলতে ভুল থাকবে, প্রতিদিনের ভুল আছে, পথ চলায় ভুল আছে। পাঠক লাইক করে দর্শক। আমার সমস্যাটা হচ্ছে গিয়ে আমি দেশে আসছি ডোমেস্টিক ওয়ার্কার, 6 মাসের ভিসা নিয়ে কাতার থেকে গত বছর আসছিলাম 7 ফেব্রুয়ারি। তারপর এই 1 মাস আগে একটা সলিসিটার ফোন দিয়ে হোম অফিসকে বলছিলেন যে আমার কফিল আমাকে চলে গেছেন এই দেশে। আর তারপর আমি স্ক্রিনে একটা ইন্টারভিউতে চলে গেছিলাম, গিয়ে আমাকে ট্রান্সলেটার বাঙ্গালি দিয়েছিলেন, কিন্তু উনি বলছিলেন যে আমাকে সব করেকশন বলছিলেন আমাকে, আমি সঠিকভাবে আনসার গুলা দিয়েছি, শুধুমাত্র একটা করেকশন করছিলেন আমায় যে তুমি তোমার বাংলাদেশে কোনো মামলা আছে কিনা। আমি এটা বুঝতে পারছি উল্টোটা, যে আমি বুঝতে পারছি হয়তো বাংলাদেশে আমি চুরি টাকা দিয়ে এমন কিছু করছি কিনা, আমি না বলে ফেলছি, কিন্তু এটা এখন সমাধান কিভাবে করবো আমি অ্যাসাইলাম শিকার করছি। আপনি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবেন, কিসের ভয় আপনার, কেন অ্যাসাইলাম করতে চাচ্ছেন? যে আমি বাংলাদেশে রাজনীতি করি বা আমার ব্যারিস্টার সাইম প্রশ্ন করবেন, উত্তর দেবেন ব্যারিস্টার সাইম। বাংলাদেশে কোন ধরনের কোন অফেন্স করেছেন কিনা সে ধরনের একটা প্রশ্ন বুঝিয়ে উত্তরটা দিয়েছেন। বাট বাস্তবে উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে তার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি আছে, যেটা উত্তরটা দেওয়া উচিত ছিল হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার যে ইন্টারভিউটা হয়েছে আমরা সাধারণভাবে বলি হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ, ইনিশিয়াল যে ইন্টারভিউটা হয়, তো এখানটাতে আপনি যদি কোনো উত্তর ভুল করে থাকেন আপনি ইমিডিয়েটলি সেটার উত্তর দিতে ব্যাখ্যা করে পাঠাতে পারেন। কারণ আপনাকে যেহেতু আপনি রিসেন্ট সময়ে করেছেন, সাথে সাথে তারা PIQ ফর্ম দিয়ে দেওয়ার কথা, Section 120 ফর্ম গুলো দিয়ে দেওয়ার কথা, সুতরাং আপনি এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করলে হবে যে আমি সেটা বুঝিনি, যে জন্য আমি সেটা না বলেছি, আসলে উত্তরটা হবে হ্যাঁ আমার বিরুদ্ধে এই মামলাটা আছে। এবং সাবস্টেন্টিভ ইন্টারভিউতে যখন যাবেন তখন আপনি সেটা নতুন ভাবে আবার তাদেরকে ব্যাখ্যা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অনেক ভয় পাইতেছি। না, ভয় কিছু নেই দর্শক, এই ভয় কিছু নেই। আপনার আইনজীবী থাকলে এই ভয়টা পাবেন কেন আপনি? তারা তো আপনাকে সতর্ক বাণী দিয়ে দিবে। ধন্যবাদ দর্শক, আমি বলে রাখছি ব্যারিস্টার সায়ন অনেক অভিজ্ঞ এই বিষয়ে। আমার ছোটখাটো অভিজ্ঞতা, আমি যেটা দেখেছি সাবস্টেন্টিভ ইন্টারভিউতে 178টা প্রশ্ন ছিল, 22টা প্রশ্নকে আমি চ্যালেঞ্জ করেছি যে আমার ক্লায়েন্ট এই কথা বলেননি, তুমি যেটা লিখেছো এটা ঠিক না, তুমি এটাকে সংশোধন করো, এবং সংশোধন না করার পর্যন্ত আমি 5 ডেজ রিপ্রেজেন্টেশনটা দেব না, কারণ কি আমি এটাকে বিশ্বাস করছি না, এবং এটাকে বলেছেন প্রয়োজনে এটার বিরুদ্ধে আমি অ্যাপিল করবো, এবং অ্যাপিলের একটা ম্যাটার হবে। এবং তারা বাধ্য হচ্ছে, 22টা সব মানেনি, কিছু কিছু মেনেছে। সুতরাং আপনারা মনে করবেন না সব ভুলই ভুল, হোম অফিস ভুল করে, আদালত ভুল করে, তাহলে কেন কোর্ট অফ অ্যাপিলে আমরা যাই, কেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আমরা যাই? আদালতেরও ভুল আছে, আমাদের ভুল আছে, সবার ভুল আছে। একটা ভুল মানি এই না জীবন শেষে যে এই ভাই মারা যাচ্ছে না, হ্যাঁ বিশাল ভুল করে ফেলেছি। জীবন চলতে ভুল থাকবে, প্রতিদিনের ভুল আছে, পথ চলায় ভুল আছে, পার্ট অফ লাইফ প্রিয় দর্শক, ওটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। ব্যারিস্টার সায়ন এবং আমি আছি এই ছোটখাটো ভুলগুলো নিয়ে যেন মানসিক দুশ্চিন্তা না হয়। ভুল করে ফেলছি, সারা রাত ঘুমাচ্ছি না, আমার কি ভুল সংশোধন হবে? অ্যান্সার ইজ নো, ঘুমাতে হবে, খেতে হবে, জীবন চলতে হবে, ভুলটাকে উত্তরণ করতে হবে, ভুলের সমাধান নেই, ভুল থেকে শিক্ষা নিতে হবে, নেক্সট টাইম আমি এই ভুল করব না। তবে আজকে জিনিসটা এখন হচ্ছে 3C লিভ নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে, কোন সময় 3C লিভ থাকে, কোন সময় ভ্যারিয়েশন করা যায়। আমরা 3টে বিখ্যাত মামলা পেয়েছি, মাসুম আহমেদ, জুনায়েদ আহমেদ এবং হক, তারপরেও আমাদের কনফিউশন যাচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করার পর 3C লিভ কি থাকে, তখন কি ভ্যারিয়েশন অফ লিভ করা যায়? উচ্চ আদালতের আরেকটি মামলার রায় এসেছে, ব্যারিস্টার সায়ন এবং আমি ওই মামলার পোস্টমর্টেম করব একমত মামলার সাথে। আমরা আজকের থেকে না 10 বছর ধরে আমরা এই কথা বলে আসছি।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Benico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Benico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority. I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. লন্ডন মুসলিম সেন্টার হোয়াইট চ্যাপেলে আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট এন্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইসল A1, A2, B1, B2 এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন। আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং 5 পেতে আমরা সাহায্য করি। ফুড সেফটি, হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স। ইস্ট এন্ড ট্রেনিং, ফোন 0207-096-1188. ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটরস, বিলিভ ইন সার্ভিস। Darul Hadith Latifia, an Islamic secondary school in East London. أدرس في دار الحديث اللطيفية. أحب مدرستي لأني أتعلم. Not only do we have the Islamic sciences, but we are also able to offer the national curriculum such as maths, English and science. Rated good by Ofsted with outstanding behavior and attitudes, personal development and leadership and management. The teachers at our school are very hardworking and caring, and there's always a positive, safe and secure atmosphere in and around our school. Admissions are now ongoing. Secure a place today. Visit us at 1 Cornwall Avenue, London, E2.